সবাই ঘরেই আছো, সবাই সুস্থ আছো? আমি মানুষের মুখোপাধ্যায়, ট্রেড ইন্সপেক্টর, ড্রেস মেকিং, সরকারি সিএস কলেজ মডেল মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম শ্রেণী ড্রেস মেকিং অন প্রথম অধ্যায়ে পোশাক সম্পর্কে ধারণা, যে পরবর্তী এই অধ্যায়ের পরবর্তী যতটুকু তোমাদের বাকি ছিল সেটুকু নিয়ে তোমাদের সাথে আজ আলোচনা করব। আমি তোমাদের বিগত ক্লাসে তোমাদের বাড়ির কাজ দিয়েছি এই অধ্যায় থেকে। বাড়ির কাজ ছিল তোমাদের যে পোশাকের সংজ্ঞা দাও, পোশাকের উৎপত্তি আলোচনা করো। তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়াশোনা করেছ এবং বাড়ির কাজ যতটুকু দিয়েছি ততটুকুই তোমরা করেছ। তারপরও আমি আবার তোমাদের যে দুইটা প্রশ্ন বাড়ির কাজ দিয়েছি সেই কাজ দুটো নিয়ে আবার একটু আলোচনা করি, যেহেতু আমরা প্রথমত পোশাক সম্পর্কে ধারণা নিয়ে আলোচনা করছি। তো তোমরা নিশ্চয়ই এখন পোশাকের সংজ্ঞা বলতে পারবে। পোশাকের সংজ্ঞাটা হচ্ছে কি, যে মানুষ যা পরিধান করে লজ্জা নিবারণ করে এবং সমাজে নিজেকে আকর্ষণীয় করে তোলে। সে এক কথায় আমরা কি বলি, যে সেলাই করা ও পরিধানযোগ্য মানুষের পরিধানযোগ্য বস্তুকেই আমরা পোশাক বলি। এবার খেয়াল করো আরেকটা প্রশ্ন কি দেওয়া ছিল, পোশাকের উৎপত্তি। তো পোশাকের উৎপত্তিটা কিভাবে হয়েছে? আদিমকালে মানুষ কি করত, গাছের ছাল, লতা পাতা, বাকল এগুলো ব্যবহার করে কি পোশাকের চাহিদা মেটাত। ধীরে 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 কি করলো, যে আঁশ, আঁশ থেকে সুতা, সুতা থেকে কাপড়ের ব্যবহার শুরু করেছে। তো এখনো কিন্তু আমরা সঠিকভাবে জানি না যে কবে, কখন, কোথায়, কিভাবে কাপড়ের ব্যবহার আরম্ভ হয়েছে। তবে এ কথা সত্য যে মানুষের চাহিদা ও প্রয়োজন মেটাতেই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পোশাকের ব্যবহার শুরু হয়েছে। তো এভাবে মানুষের চাহিদা এবং প্রয়োজন মেটাতে এভাবে কিন্তু আস্তে আস্তে পোশাকের উৎপত্তিটা হয়েছে। তো আজ আমি জানাবো তোমাদেরকে পোশাকের পূর্ব বিকাশ সম্পর্কে তোমাদের জানাবো। খেয়াল করো সবাই, দেখো এই অধ্যায়ে, এই প্রথম অধ্যায়ে এক পয়েন্ট এক, যেটা কি পোশাকের উৎপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, এক পয়েন্ট দুই সেখানে আছে কি পোশাকের ক্রম বিকাশ। তোমরা খেয়াল করো পোশাকের ক্রম বিকাশ। আমি আগেই বলেছি যে কি মানুষের লজ্জা নিবারণ ও কি প্রয়োজন মেটাতে আস্তে আস্তে কি শুরু করেছে, পোশাকের ব্যবহার আস্তে আস্তে শুরু করেছে। আমি আবারও বলি যে আদিকালে মানুষ কি করত, গাছের ছাল, লতা পাতা, বাকল এগুলোই কিন্তু ব্যবহার করে কি করত, পোশাকের চাহিদা মেটাত। ধীরে ধীরে মানুষ উন্নত প্রযুক্তির মাধ্যমে চিন্তা করলো যে কিভাবে কিভাবে আমরা একটা সুতা থেকে কাপড় তৈরি করতে পারি এবং সেই চাহিদা আমরা পূরণ করতে পারি। বিজ্ঞানের উন্নত প্রযুক্তির ফলে ধীরে ধীরে মানুষ চিন্তা করলো যে সুতা, সুতা থেকে কাপড় কিভাবে করতো, তখন হাত দিয়ে, হাতের সেলাইয়ের মাধ্যমে তখন বিভিন্ন রকম পোশাক তৈরি করত। একসময় মানুষ চিন্তা করলো যে একে কিভাবে আরো আরো এই পোশাক শিল্পের আরো কি উন্নয়ন ঘটানো যায় বা উন্নয়ন করতে পারে। তখন আস্তে আস্তে তোমার 1755 সালে ইংল্যান্ডের
চার্লস ফ্রেডরিক সর্বপ্রথম কি করলো সেলাই মেশিন আবিষ্কার করলো ও প্যাটেন্ট করলো তাহলে কত সালে এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন এটা তোমরা খাতায় তুলে নিতে পারো যে কত সালে সর্বপ্রথম সেলাই মেশিন আবিষ্কার হলো ও প্যাটেন্ট কে করলো কত সালে এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন তোমরা খাতায় তুলে নাও দেখো উত্তরটা কি যে 1755 সালে কে ইংল্যান্ডে চার্লস ফ্রেডরিক সর্বপ্রথম সেলাই মেশিন আবিষ্কার ও প্যাটেন্ট করেন তাহলে বুঝতে পেরেছো 1755 সালে ইংল্যান্ডের চার্লস ফ্রেডরিক সর্বপ্রথম সেলাই মেশিন আবিষ্কার ও প্যাটেন্ট করেন এখন এটা এই যে 1755 সালে ইংল্যান্ডের চার্লস ফ্রেডরিক সর্বপ্রথম যে সেলাই মেশিনটা আবিষ্কার করলেন এটি কিন্তু তখনও বাণিজ্যিকভাবে কিন্তু এর সফলতা আসেনি এই তখন কি করত যে হাত দিয়ে হ্যান্ড স্টিচিং নেয় স্টিচ উৎপন্ন করে পোশাকের চাহিদা মেটাতো তো সফলভাবে যে বাণিজ্যিকভাবে এটা তোমার আরম্ভ হয় 1851 সালে কে তৈরি করলেন ইশাক মেরিট সিঙ্গার সর্বপ্রথম কিন্তু 1851 সালে সর্ব বাণিজ্যিকভাবে সেলাই মেশিন কি আবিষ্কার করলেন এটা হচ্ছে কি সফলভাবে যেটা বাণিজ্যিকভাবে শুরু করলেন এই সেলাই মেশিনে তখন কি 1851 সালে কে ইংল্যান্ড সরি ইশাক মেরিট সিঙ্গার কত সালে 1851 সালে বাণিজ্যিক ভাবে সফল মেশিন আবিষ্কার করেন কে ইশাক মেরিট তো আস্তে আস্তে কি করলো এটা তোমার সর্বপ্রথম এটা বিশ্বের সর্বপ্রথম 1929 সালে 1929 সালে মাত্র 80টি সেলাই মেশিন নিয়ে বিশ্বের সর্বপ্রথম প্যারিসের মানে রাজধানী ফ্রান্সে প্রথমে কি করলো এটা ওরা প্রথমেই গার্মেন্টস শিল্প স্থাপিত করলো মাত্র কতটা মেশিন নিয়ে 80টি সেলাই মেশিন নিয়ে কত সালে 1929 সালে কতটি সেলাই মেশিন নিয়ে মাত্র 80টি সেলাই মেশিন নিয়ে তো আস্তে আস্তে এই শিল্প বিপ্লবকে আরো কিভাবে উন্নয়ন পোশাক শিল্প কিভাবে আরো উন্নয়ন ঘটানো যায় সেভাবে আস্তে আস্তে কি করলো উন্নত যন্ত্রপাতির মাধ্যমে আস্তে আস্তে মানুষ মহাকাশ ভ্রমণের পোশাক পানি প্রতিরোধক পোশাক তারপর অগ্নি নিরোধক পোশাক মানে ডুবুরির পোশাক বিভিন্ন ধরনের পোশাক এবং নানা রুচিসম্মত পোশাক তৈরি করা শুরু করলো আমরা গর্বের সাথে এটা বলতে পারি যে এই পোশাক শিল্পের সাথে আমরা যুক্ত হয়ে দেশে কি বেকার সমস্যা আমরা দূর করতে পারি এবং কি নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এবং আমাদের এই পোশাক শিল্পকে নিয়ে কি আরো কি বেশি ভাবতে হবে যে কি এই শিল্প এই পোশাক শিল্পকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা
এর থেকে কিভাবে আমরা আরো বেশি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে পারি। তোমরা খেয়াল করো এই অধ্যায়ে পোশাকের ক্রম বিকাশ এই চ্যাপ্টারে তোমার অনেক শর্ট কোশ্চেন আছে। এই শর্ট কোশ্চেন গুলো তোমরা খাতায় তুলে নাও, আমি বলি তোমরা সবাই খাতায় তুলে নাও। যে সর্বপ্রথম সেলাই মেশিন কে আবিষ্কার করেন ও প্যাটেন্ট করেন? 1975 সালে ইংল্যান্ডের চার্লস ফ্যাটি আবিষ্কার করেন ও প্যাটেন্ট করেন। এই প্রশ্নগুলো তোমাদের প্রথম অধ্যায়ে দেখবা, অনুশীলনীতে প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা খেয়াল করবা। এবার আমি তোমাদের এই অধ্যায়ে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্নটা হচ্ছে কি, যে পোশাকের প্রয়োজন ধন্যবাদ সবাইকে। ম্যাডাম আমি একটু বলি।